অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতের 4.3 অনুশীলনীর উৎপাদক বিশ্লেষণের অঙ্কগুলো করাবো, কারণ গতদিন তোমাদের উৎপাদক বিশ্লেষণে কয়েকটি অঙ্ক করে দেওয়া হয়েছিল। আজ আমি যে কয়েকটি করে দেওয়া হয়েছে সেখান থেকে বাকি অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করব। তোমরা অবশ্যই তোমাদের বই, খাতা এবং কলম নিয়ে বসে পড়বে। আমাদের ক্লাস যখনই শুরু হবে, ক্লাসের সাথে ক্লাসটা যখনই তোমরা দেখতে শুরু করবে, তোমাদের প্রথম কাজই হবে বইটি সামনে রাখবে, বই খাতা এবং কলমটি সামনে রাখবে। তোমরা যখন দেখবে শুনবে সাথে সাথে তোমরা নিজেরা খাতায় এগুলি করে ফেলবে, তাহলে তোমাদের এগুলি খুব সুন্দর মতো করে আয়ত্তস্থ হবে। তা সেক্ষেত্রে আমি দেখি তোমাদের অঙ্ক গতদিন আমরা 5 নম্বর অঙ্ক পর্যন্ত করে দিয়েছিলাম 4.3 অনুশীলনীর, আজ আমি 6 নম্বর থেকে বাকি অঙ্কগুলো করে দিই। ছয় এখানে দেওয়া আছে 729, 729 এ কিউব মাইনাস 64 বি কিউব সি টু দা পাওয়ার 6, এই আমাদের অঙ্কটা দেওয়া আছে। এখন এটাকে আমরা দেখো কিউবের সূত্র ফেলবো, অর্থাৎ 64কে কেন্দ্র আমরা ইজিলি ভাঙ্গাতে পারি, কত বানাতে পারি 64, মানে এখানে 4কে কিউব করলে 4×4=64 ইজিলি হয়ে যায়। কিন্তু 729কে কত কি কিউব করলে আমার এটা হয় সেটা আমার একটু চিন্তা করার বিষয় আছে। যদি 8কে কিউব করি, দেখো 8×8=64, তাই না? 64কে আবার 8 দ্বারা ভাগ গুণ করলে 4×8=32, অর্থাৎ লাস্টে 2 আসে, লাস্টে 2, তাহলে অবশ্যই 8 দিয়ে হবে না। 7 দিয়ে যদি দেই, 7×7=49, 49কে আবার যদি আমি 7 দিয়ে দেই তাহলে কী হবে, 7×9=63, লাস্টে 3, অতএব এটা হবে না, লাস্টে আসতে কত 9। আমার কিন্তু টেকনিকগুলো কী হবে, এবারে যদি আমি 9 দিয়ে দিই তাহলে 9×9=81, 81কে যদি আবার 9 দিয়ে দিই তাহলে 9×1=9, লাস্টে 9 মিলে গেল, 8×9=72, তাহলে অবশ্যই মিলে যেতে পারে। এইভাবে আমরা চিন্তা করতে হবে, চিন্তা করে দেখে দেখে তারপরে আমরা বাকি অঙ্কগুলো করব, ঠিক আছে? তাহলে এটাকে আমি মুছে দিই, এদিকে দেখ, তাহলে আমরা এগুলিকে মুছে দিলাম। তাহলে এখানে কত হবে, 9a³, তার হল 9a, তার হলো হোল কিউব মাইনাস 64কে আমরা লিখতে পারি 4bc², তার হলো হোল কিউব, কারণ 4কে কিউব করলে 64, বিকে কিউব করলে বি কিউব, আর সি স্কোয়ারকে কিউব করলে সি টু দা পাওয়ার 6, তাহলে আমাদের কিন্তু এটা হয়ে গেল। এবার আসি আমরা, এটাকে যদি বলি এ আর এটাকে বলি যদি বি, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা আমরা লিখে ফেলব। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কী, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, মানে 9a তার স্কোয়ার প্লাস এ বি, 9a ইন্টু বি কোনটা, 4bc², তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, বি মানে কি 4bc², এটা হলো বি, তার হলো স্কোয়ার। আমাদের সূত্র বসানো হয়ে গেল, এই সূত্র অনুযায়ী এখন দেখো এখানে আমাদের আছে কি, 9a মাইনাস 4bc², আর এখানে কত হবে, 9কে স্কোয়ার করলে 9×9=81² প্লাস 9×4 গুণ করলে 4×9=36, 36a b c² এ আছে, বি আছে, সি স্কোয়ার আছে, প্লাস 4কে স্কোয়ার করলে 4×4=16, বি এর উপরে স্কোয়ার, সি এর উপরে 4, এটি আমাদের অ্যান্সার। একেবারেই সহজ অঙ্ক, তোমরা এগুলিকে তোমরা ওটি আশা করি ইজিলি বুঝতে পারছো, এবং আশা করি এর পরবর্তী তাড়াতাড়ি তুলে নাও তোমরা, তোলার জন্য আমি তোমাদেরকে একটু সময় দিলাম এবং সুযোগ দিলাম। এর পরবর্তী অঙ্কটি আমি তোমাদেরকে করে দিচ্ছি, দেখো তাহলে অবশ্যই তোমরা তুলে ফেলেছো। এবার আমি এটা মুছে দিই, দেখো এটা মুছে দিয়ে পরবর্তী অঙ্কটা আমি এবার করি, ঠিক আছে? সাত নম্বর এখানে কি আছে, 27a³ বি কিউব,
27 ए क्यूब बी क्यूब प्लस 64 बी क्यूब सी क्यूब। তাহলে এটাকে আমরা আবার কীভাবে করবো? এটা কিন্তু একেবারেই সহজ। 27 মানে কি? 3কে কিউব করলে 3×9 = 27। তাহলে এ বি তার হলো কিউব প্লাস 4BC তার হলো কিউব। ওই একই সূত্র, এ প্লাস বি, এ কিউব প্লাস বি কিউবের সূত্র। এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাই না? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এই সূত্র অনুযায়ী আমরা এখন বসিয়ে দেবো শুধুমাত্র 3AB প্লাস 4BC। এবার 3কে স্কোয়ার করলে 3×9 এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস, এখানে দেখো 3 আর 4 গুণ করলে 3×4 = 12। এ বি আছে কয়টা? একটা, এখানে একটা, দুইটা, তাহলে বি স্কোয়ার, আর সি আছে একটাই, প্লাস 4কে স্কোয়ার করলে 4×4 = 16 বি স্কোয়ার সি স্কোয়ার, এটি আনসার। তাহলে আমাদের কিন্তু 7 নম্বর অঙ্কটাও একেবারেই সহজেই হয়ে গেল। আমি দ্রুত অঙ্কগুলোকে তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করি। দেখো 8 নম্বরে কী আছে? এরপর 56x³ মাইনাস 189y³, এই তো। তাহলে এখন 56কে কোনো কিছুর কিউব করা যায় না, এখানে কিন্তু একটা ঝামেলা সৃষ্টি হয়ে গেল। দেখো আমাদের এখানে 4কে কিউব করলে 4×4 = 16, 4×9 = 64, 3কে কিউব করলে 3×9 = 3×9 = 27। তাহলে 27 এবং 64-র মাঝখানে কোনো সংখ্যাকেই কিউব করা যায় না। তাহলে এখানে আমাদের 56 হয়ে গেল। এখন আমরা এটাকে কীভাবে কী করতে পারি, কত কমন নিতে পারি? 7×8=56। দেখি এখানে যদি আমি 7 কমন নেই, তাহলে 7×8=56, আমাদের 8 থাকে, 8কে কিউব করা যায়। ঠিক একইভাবে এখানে 7 কমন নিলে এটাকে আবার কিউব হয় কি না একটু আমাদের চিন্তা করে দেখতে হবে। 7 দিয়ে 189 ভাগ করলে 7×2=14, 15×16=17, 18, 4×9=49, 7×7=49, হ্যাঁ 27। 27কেও আমরা 3 কিউব বানাতে পারি, আর এখানেও 2 কিউব বানাতে পারি, তাহলে অঙ্কটা আমার হয়ে যাবে কিন্তু। অতএব দেখো আমি একটু করে নিই, এখানে সমান সমান, এখানে যদি আমি 7 কমন নেই তাহলে কী থাকবে? 8x³ মাইনাস কত থাকে? 27y³। বুঝতে পারছো কিনা? এখানে 7 কমন নেওয়া মানে 7 দ্বারা এই রাশিকে পুরোটাকে ভাগ করা, 7×56=56 ভাগ করলে 8, x³ হলো মাইনাস, 7×189 ভাগ করলে 27, y³ রয়ে গেল। এবার আমরা এখানে দেখো 7 তো 7ই রয়ে গেলো, এখানে আমরা করতে পারি কি, 2x³ মাইনাস 3y³, এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। অর্থাৎ এই 2x টা হলো এ আর 3y টা হলো বি, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। এই 7 আমাদের আগে আছে, আগেই থাকলো, 7 এর কোনো কাজ আর করবো না, তাহলে 7টাকে আমরা রেখেই দিলাম। এখানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? এ মাইনাস বি আগে লিখবো, এ মানে 2x-3y, এ মাইনাস বি লিখে ফেললাম। এবার সূত্র অনুযায়ী এ স্কোয়ার মানে 2x² প্লাস এ বি, এ বি মানে কি, 2x×3y, এ বি প্লাস বি স্কোয়ার মানে 3y² তাহলে আমাদের 7×a-b×a² প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ না? তারপর এই 7 তো 7ই রইল, এখানে 2x-3y, আর এখানে 2×4 x² প্লাস 3×6 xy প্লাস 3কে স্কোয়ার করলে 3×9 y² শেষ। বুঝতে কেউ না পারলে আরেকবার আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো আমাদের 7 কমন নেওয়াতে এটা পেলাম, পাওয়ার পর এই 7টা আমাদের 7 রয়ে গেলো, আর এটাকে আমরা 2x-3y, এই 2x মানে 8কে ভাঙালে 2 আর x থেকে x রইলো, এ পুরাটার কিউব মাইনাস 3y তার কিউব। এখন এই এটা যদি হয় a আর এটা যদি হয় b, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস
ए বি প্লাস বি স্কোয়ার। এখন এটা যা আছে তাই রইল, এই টুকে স্কোয়ারগুলো দুই দুগুণে চার এক্স স্কোয়ার প্লাস তিন দুগুণে ছয় এক্স ওয়াই প্লাস তিন তিনে নয় ওয়াই স্কোয়ার। তাহলে আমাদের একটি অ্যান্সার অর্থাৎ এখানে সেভেনটা আমাদের কমন থেকেই যাবে। অর্থাৎ এখানে এই যে একটা রাশি, এই রাশির উৎপাদক আসলো কয়টি? এতক্ষণ আমরা যেগুলি করলাম এই প্রত্যেকটা রাশির উৎপাদক ছিল একটা দুইটা, কিন্তু এই রাশিতে আমাদের উৎপাদক আসলো কয়টা? একটা দুইটা তিনটে। এই সেভেন একটা উৎপাদক, এইটা একটা উৎপাদক, এইটা একটা উৎপাদক, অর্থাৎ তিনটি রাশি অর্থাৎ তিনটি উৎপাদক। আর এই তিনটি উৎপাদককে আমরা কি এখানে গুণ, এখানে গুণ, তিনটি উৎপাদককে গুণ আকারে উপস্থাপন করছি, উপস্থাপন করাতেই এটা হয়ে গেছে উৎপাদকের বিশ্লেষণ। তাহলে উৎপাদক কী এবং উৎপাদকের বিশ্লেষণ কী সে সম্পর্কে তোমাদের একেবারে বিস্তারিত আলোচনা আমি প্রথম ক্লাসে দিয়ে দিছি, এবং সেই অনুযায়ী তোমরা অবশ্যই তাহলে এখানে আমি যা যা অঙ্কটা করে দিলাম এটা বুঝতে পেরেছো আশা করি। তাহলে এটি আমাদের অ্যান্সার। ওকে, তাহলে এটা আমি মুছে দিই, মুছে দিই আমি পরবর্তী অঙ্কে চলে যাই। তাহলে নয় নাম্বার দেখো, নয় নাম্বার আছে থ্রি এক্স মাইনাস সেভেন্টি ফাইভ এক্স কিউব। তাহলে এখানে আছে থ্রি এক্স মাইনাস সেভেন্টি ফাইভ এক্স কিউব, এই তোমাদের অঙ্কটা তো আছে। এখানে দেখো থ্রি এক্সের তো কোনো কিউবের সূত্র পড়ে না, এখানেও সেভেন্টি ফাইভ কিউব কোনো কিউবের সূত্রে আমরা ফেলতে পারি না, কারণ আমরা জানি কি কিউবের সূত্রে পড়ে একমাত্র কোনটা, তিন তিনের কিউব হয় সাতাইশ, চারের কিউব হয় চৌষট্টি, পাঁচের কিউব হয় একশো পঁচিশ। তাহলে মাঝখানে কোনো সংখ্যাই কিন্তু কিউবের মধ্যে আসে না। এখানে আরেকটা বিষয় দেখো, এই এক্সটা এখানেও আছে এখানেও আছে, তাহলে দুই জায়গাতেই এক্স আছে। তাহলে আমরা এক কাজ করতে পারি না, এক্স কমন নিতে পারি এবং থ্রি দিয়ে সেভেন্টি ফাইভকে ভাগ করা যায় যেহেতু। তাহলে থ্রি এক্স যদি আমি কমন নেই তাহলে এখানে থাকে কত, অনলি ওয়ান মাইনাস তিন দ্বারা পঁচাত্তরকে ভাগ করলে কত হয়, তিন পঁচিশে পঁচাত্তর, এক্স দিয়ে এক্স কিউবকে ভাগ করলে থাকে এক্স স্কোয়ার। এখন দেখো এই থ্রি এক্স যা আছে তাই রইল, আমি এখানে ওয়ানকে লিখতে পারি কি ওয়ান স্কোয়ার, টোয়েন্টি ফাইভকে আমি লিখতে পারি ফাইভ এক্স, তার স্কোয়ার লিখতে পারি না। তাহলে এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়ে গেল আমাদের এখানে। তাহলে এখন আমরা লিখতে পারি থ্রি এক্স ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, শেষ। তার মানে এই থ্রি এক্স একটা উৎপাদক, এখানে উৎপাদক অরিজিনালি কয়টা, অরিজিনাল এখানে উৎপাদক হয়েছে চারটি। যেমন থ্রি একটা উৎপাদক, অনলি এক্স একটা উৎপাদক, ওয়ান প্লাস ফাইভ এক্স একটা উৎপাদক, ওয়ান মাইনাস ফাইভ এক্স একটা উৎপাদক, অর্থাৎ এই রাশির উৎপাদক আসলো চারটি, এবং সেই চারটি উৎপাদককে আমরা কী করলাম, গুণ গুণ আকার উপস্থাপন করে দিলাম, হয়ে গেল উৎপাদকের বিশ্লেষণ। কত সহজ জিনিস একদম। তাহলে এটি অ্যান্সার। এরপর দেখো দশ নম্বর অঙ্ক, তাহলে দশ নম্বরে আমাদের কী আছে, ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এই তো আমাদের অঙ্কটা দেওয়া আছে। তাহলে এটার উৎপাদকের বিশ্লেষণ কী হবে? দেখো আমরা টু এক্স লিখে তাকে আমরা স্কোয়ার করতে পারি, মাইনাস ওয়াই লিখে তাকে স্কোয়ার করতে পারি। এখন এটা যদি হয় এ আর এটা যদি হয় বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কী হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা একেবারেই সহজ, দুই লাইনেরই একটা অঙ্ক। তাহলে আমাদের কিন্তু এখানে কয়েক অলরেডি দশ নাম্বার অঙ্ক পর্যন্ত হয়ে গেল, আমরা গতদিন পাঁচ নাম্বার পর্যন্ত করে দিয়েছিলাম, আজকে ছয় সাত আট নয় দশ, অলরেডি পাঁচটি অঙ্ক হয়ে গেছে। তারপরও আমি তোমাদের আরও একটি অঙ্ক করে দিই, দেখি এগারো নম্বর অঙ্কটি আমি করে দিচ্ছি তোমাদেরকে। তাহলে দেখো তোমাদের দশ নাম্বার পর্যন্ত হয়ে গেলো, আরেকটা অঙ্ক আমি তোমাদেরকে করে দিই বলছি, যেটা এগারো, এগারো আছে থ্রি এ ওয়াই স্কোয়ার মাইনাস ফর্টি এইট
ए এখানে আমরা কি করতে পারি দেখো এই 3a এখানেও a আছে কমন নিলাম তাহলে এখানে থাকে কি only y স্কয়ার থাকে minus 48 কে 3 দ্বারা ভাগ করলে কত হয় 349 only 16 তাহলে এটাকে আমরা লিখতে পারি 3a into y স্কয়ার minus 4 স্কয়ার লিখতে পারি না তাহলে এখানে 3a into a স্কয়ার minus b স্কয়ারের সূত্র কি a plus b into a minus b এটি আনসার এভাবে তোমাদের একেবারেই ছোট ছোট অঙ্ক অনেকগুলো আছে এগুলি সবই তোমরা নিজেরা পারবা 12 নম্বর থেকে আমি আগামী দিন করে দেব তাহলে আজকে তোমাদের এখানে 5 থেকে 11 পর্যন্ত 6 থেকে 11 6 7 8 9 10 11 এখানে 6টি অঙ্ক করে দিলাম এই 6টি অঙ্ক তোমরা বাসায় বারবার চেষ্টা করো এবং করো নিজেরা এখানে আমি করে দিলাম এটা দেখে একবার করো আর না দেখে তারপরে তুমি নিজেরা এগুলো বাসায় চেষ্টা করো আশা করি তোমরা সবগুলি বুঝতে পারবে একেবারেই অঙ্ক মানেই তোমাদের সহজ জিনিস এগুলি সবগুলি পারবে আগামী ক্লাস পর্যন্ত তোমরা সকলে অবশ্যই ভালো থেকো সুস্থ থেকো এবং নিরাপদে থেকো এবং আমাদের চ্যানেলের সাথে থেকো চ্যানেলের প্রতিটি লেকচারকে তোমরা সিরিয়াল অনুযায়ী অনুসরণ করো এই প্রত্যাশা রইল এবং আমাদের চ্যানেলের সাথে এখনও পর্যন্ত সবাই যারা যুক্ত আছো অথচ সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবে এবং তোমাদের বন্ধুবান্ধব সবার সাথে এই পড়াগুলো অর্থাৎ এই চ্যানেলের নামটি শেয়ার করবে সেই প্রত্যাশায় আজ এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে